গ্রামের শেষে আমার ছেলের একটা ফলের দোকান আছে। আপনি তাকে গিয়ে বলবেন আমার সঙ্গে একবার সাক্ষাৎ করতে। বৃদ্ধ ঘোড়ার গাড়ি থেকে নেমে দ্বিতীয় বৃদ্ধ ছেলেকে সমস্ত ঘটনা শুনিয়ে তার বাবা তাকে দেখা করতে বলেছে। বলতেই ছেলেটা একটু থেমে বলল, তিনি আমার বাবা, 2 বছর আগে মারা গিয়েছে। বাবার আত্মার সঙ্গে আপনি কথা বলে এসেছেন। যে দেবত্ব মানুষ, সে মরেও মানুষের উপকার করে, আর যে শয়তানের সন্তান সে তো শয়তানই হয়। আমার বাবা ছিল খুব সৎ লোক। মৃত্যুকালে তিনি বলেছিলেন কোনো লোককে আর শয়তানের শিকার হতে দেবেন না, তাই বাবা আপনাকে বাঁচিয়েছেন। তো শেষ হলো আজকের গল্প শয়তানের সন্তান। আগামী সপ্তাহে আরও একটি বিচিত্র গল্প নিয়ে ফিরবে দি নাইট অফ থ্রিলস। গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি প্রচণ্ড প্রচণ্ডভাবে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। শুভরাত্রি, ভালো থাকবেন।